Hi guys, assalamu alaikum. This is Shuman from Raiyaan Blogs. Welcome to my another blog. আমাকে দেখে বুঝতে পারতেছেন বাইরের পরিবেশ, বৃষ্টি হয়েছে এতক্ষণ, তো বৃষ্টির পরে একটু ঘুরতে বেরোলাম। আর বৃষ্টিতে পরিবেশের কথা কি বলবো, বৃষ্টি হলেই যে পরিবেশ সুন্দর হয়ে যায়। আর বৃষ্টি একটা আল্লাহর অশেষ অশেষ নিয়ামত, বৃষ্টি মানেই ভালো লাগা, বৃষ্টি মানেই প্রকৃতির সৌন্দর্য। তো দেখতে থাকুন, আমার সাথে থাকুন। ও হ্যাঁ, আর একটা কথা তাদেরকে বলছি, যারা আমার ভিডিও দেখেন বাট সাবস্ক্রাইব করতে ভুলে যান, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বা বেল নোটিফিকেশনটি অল করে দেবেন। তাহলে আমার ভিডিও ছাড়া মাত্রই সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অলরেডি করে রেখেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আমার ভিডিওগুলো আপনারা একটু শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পায়। ওকে, তাহলে চলেন। বৃষ্টির মধ্যে যাচ্ছি বেঙ্কু। পিছনে মামুন, মামুন কো মামুনে দেখা যায় না, তো ওই যে বৃষ্টি পড়তেছে। কতই গেছে রে, বৃষ্টির শব্দ, বৃষ্টির শব্দ তো এতই সুন্দর, এতই মধুর। এই শব্দের সাথে অন্য কোনো শব্দের কোনো তুলনা হয় না, খুবই চমৎকার শব্দ। দেখুন শুনুন, খুব ভালো লাগে শব্দটা। আর বৃষ্টি যে একটু কাজে বেরিয়েছে, অফিসিয়াল কাজে, বিশেষ কাজে ব্যাংকে যাচ্ছি, তো গাড়ির জন্য অপেক্ষা করতেছি। আসুন আমরা এই ফাঁকে আমি আপনাদেরকে একটা নার্সারি দেখি, নার্সারির সাথে পরিচয় করিয়ে দিই। কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে, আম গাছ যেগুলো কাঁঠাল গাছ ধরিয়ে বলে কাঁঠাল গাছে, এগুলা এটা হলো একটা নার্সারি। এই নার্সারি কিন্তু বড় আছে, আমি তো কোনো সময় বৃষ্টি না হলে আপনাদের কেমন ঘুরে ঘুরে নেমে গাছগুলো দেখাতাম। নার্সারিটা খুব চমৎকার, অনেক বড় একটা নার্সারি, খুব সুন্দর নার্সারি দেখাতে পারছি না। বৃষ্টির জন্য পানি জমে গেছে, ও পাশে একটা পুকুর আছে, বড় পুকুর, অনেক বড় পুকুর। বৃষ্টির শব্দটা খুবই চমৎকার লাগছে, অনেক সুন্দর ভালো লাগতেছে। অনেক রকম গাছ গাছালি, মামুন দাঁড়িয়ে আটকে পড়তেছে একটা অটোর জন্য, যেহেতু বৃষ্টি পড়তেছে আপনার বাইক নিয়ে বের হয়নি। ওই সব আমি আপনাদের একটু নার্সারিটা দেখাচ্ছি, বৃষ্টি না হলে আমি আপনাদেরকে নামে গিয়ে দেখাতাম গাছ। আমার অটো চলে আসছে, তো এই পর্যন্তই থাক আজকে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।